হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটা ডিভাইস নিয়ে হাজির হয়েছি যে ডিভাইসটি আসলে একের মধ্যে দুই একের মধ্যে দুই বললেও ভুল হবে একের মধ্যে তিন বললে সুবিধা হয় কারণ এটি হচ্ছে রাউটার উইথ অনু মানে আপনি যদি এই রাউটারটিকে কিনেন তাহলে কিন্তু আপনার আলাদা করে অনু কিনতে হবে না এটার মধ্যে কিন্তু আলাদাভাবে এখানে এই যে অনুর সংযোগ দিতে পারবেন মানে হচ্ছে আপনার এখানে যে ফাইবার অপটিক্যালের যে ইয়াটা আসছে আপনার যে ক্যাবেলটা বা সেই ক্যাবেলটা কিন্তু আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন এবং এই অণুর মধ্যে কিন্তু আবার দুই ধরনের অনু থাকে একটা হচ্ছে আপনার জিপন অনু আর একটা হচ্ছে ইপন অনু তো এটাতে কিন্তু আপনারা জিপন এবং ইপন দুটোই ইউজ করতে পারবেন অর্থাৎ এটি হচ্ছে এক্সপোনের অনু উইথ রাউটার এবং তাও প্রাইস কিন্তু খুবই কম তো এটি আমরা স্যাম্পল হিসাবে নিয়েছি যদি এটি প্রি অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এটিকে প্রি অর্ডার করতে পারেন এই দাঁড়ান 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 ভিডিওর বাকি অংশ দেখার আগে গুরুত্বপূর্ণ একটি কথা শুনে যান আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে যে কোনো একটি পণ্য পেয়ে যেতে পারেন একদম ফ্রিতে এটা পাওয়ার জন্য আপনাকে তেমন কঠিন কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এখন থেকে প্রতি মাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করব এবং তার হাতে তুলে দেব আকর্ষণীয় একটি পুরস্কার আর প্রতি মাসে কে নির্বাচিত হয়েছে এটা দেখার জন্য আমাদের ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউ করুন এবং ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন ধরতে গেলে আপনার একটা রাউটারের দাম আপনি যদি একটা রাউটারের দামে একটি অনু এবং রাউটার মানে দুটোই একসাথে পান তাহলে আপনি কেন দুটি জিনিস কিনবেন দুটোর জন্য বিদ্যুৎ বিল আসতো আপনার ডাবল দ্বিতীয় কথা হচ্ছে আপনার অনু এবং রাউটার দুইটা আলাদা করে কিনতে গেলে মিনিমাম কিন্তু আপনার তিন হাজার টাকা মতো খরচ হয়ে যেত তো সেখানে আপনারা কিন্তু এটি কি দামে পাচ্ছেন প্রাইসটি জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করে আপনি জানতে পারবেন এবং এটি অর্ডার করতে পারবেন তো এটি সম্বন্ধে আরো বিস্তারিত কনফিগারেশন বা কিভাবে কি করতে হয় সেটি যদি জানতে চান তাহলে আমাদের সাথে করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং এটির মধ্যে কিন্তু আরো কিছু ফিচার সম্বন্ধে আমি বলে দিই এটার মধ্যে ইন্ডিকেটর রয়েছে পাওয়ার ইন্ডিকেটর পন 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 সিগনাল যদি থাকে তাহলে এখানে পন লাইন জ্বলবে যদি আপনার ওয়েলটির সাথে বা আপনার এটার সাথে যদি কানেকটিভিটি না থাকে অনুতে অর্থাৎ অনুতে যদি আপনার ফাইবার কানেকটিভিটি না থাকে তাহলে কিন্তু লস সিগন্যাল আসে সেই লস সিগন্যাল কিন্তু এখানে আসে এরপরে এখানে ল্যান ওয়ান ল্যান টু ল্যান থ্রি ল্যান ফোর এখানে কিন্তু এই যে চারটা ল্যান্ড আছে এই ল্যান্ড ফোটের এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন এই টেলিফোনের জন্য কিন্তু একটি ইন্ডিকেটর আছে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি এই ইউএসবির জন্য কিন্তু এখানে একটি ইন্ডিকেটার আছে এরপরে ওয়ারলেস অর্থাৎ এই অ্যান্টিনা থেকে যে আপনাকে ওয়াইফাই ফ্রিকুয়েন্সি দেবে সেটার জন্য ইনটিকেটার আছে আর আপনি যদি ডাব্লুপিএস মোটে ইউজ করেন তাহলে ডাব্লুপিএস বাটন প্রেস করলে তাহলে এখানে কিন্তু এই এনটিকেটারটি জ্বলবে আর এটার মধ্যে রিসেট বাটন রয়েছে ডাব্লুপিএস অপশন রয়েছে ওয়াইফাই অপশন রয়েছে আর এখানে পাওয়ার আপনি যদি চান যে এটা বন্ধ করে রাখবেন আপনি কিন্তু এক এক জায়গায় চলে গেলেন খুলে রাখার দরকার নেই আপনি পাওয়ারটা জাস্ট চাপ দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারবেন তো আশা করি এই ডিভাইস সম্বন্ধে মোটামুটি তথ্য আমরা আপনাকে দিতে পেরেছি